নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবল টিমের নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য গতকালই কিন্তু ইন্ডিয়ান ফুটবল অফিসিয়াল করে দিয়েছে তাদের নতুন স্কোয়াড। সেই স্কোয়াডে কিন্তু একজন তারকা ফুটবলার নেই। হ্যাঁ, যে প্লেয়ারটি এই মরশুমে সেই লেভেলের পারফরমেন্স করেছে, অবশ্যই বিশাল কায়েতের কথা বলা হচ্ছে। তো সেই বিশাল কায়েত কিন্তু সেই স্কোয়াডে কিন্তু তার নাম নেই, তার নাম রয়েছে রিজার্ভ লিস্টে। কখন অবশ্যই অমরিন্দর সিং, তারপর লাচেম্পা এবং গুরপ্রীত সিং সান্ধু, এই তিনজন চোট পাবে বা তাদের কিছু হবে, তারপর গিয়ে রিজার্ভ টিম থেকে বা রিজার্ভ লিস্ট থেকে কিন্তু তাকে নেওয়া হবে। তো সেই অপেক্ষায় কিন্তু থাকতে হচ্ছে এখন বিশাল কায়েতকে। তো এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান দলের প্রাক্তন কোচ, বর্তমান কোচ, বিশেষজ্ঞরা কী মন্তব্য করছেন, তাছাড়া সমর্থকরাও বা কী মন্তব্য করছেন। তো এখন মোটামুটি সবাই কিন্তু একই মন্তব্য করছেন, কারণ একই সবার মন্তব্য থাকছেন, কারণ যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে করে তো আমরা ধরেই নিয়েছিলাম যে বিশাল কায়েত দুই নম্বর চয়েস হিসেবে গোলকিপার লিস্টে থাকবে, এক নম্বরে যদি গুরপ্রীত সিং সান্ধু থাকে। তো দেখো, সবার মন্তব্য একটাই, সেটা হচ্ছে বিশাল কায়েতের মতো যে প্লেয়ার এই মরশুমে সেরা লেভেলের পারফরমেন্স করছে তাকে কী করে ম্যানেজ করে রাখা হয়নি, এটা নিয়ে তো আমরা আশ্চর্য বা হতাশ। জানি না কোচ ইগোর স্টিমাসের কী মনে হয়েছে তাকে দলে রাখেনি, কিন্তু অবশ্যই তিনি যে রকম পারফরমেন্স করেছে তার দলে থাকাটা খুবই জরুরি ছিল, এবং তার দলে দুই নম্বর জায়গাটা, গোলকিপারের দিক দিয়ে দুই নম্বরের জায়গাটা কনফার্ম ছিল, বাট কোনো হয়তো কারণে তাকে রাখা হয়নি, এটা খুবই খারাপ হয়েছে তার সাথে। এরকম অনেক মন্তব্য কিন্তু কোচ থেকে বিশেষজ্ঞরা কিন্তু করেছেন এবং সমর্থকদেরও কিন্তু একটাই কথা। এর পাশাপাশি বিশাল কায়েত এই বিষয়টা নিয়ে কী বলেছেন বা মন্তব্য করেছেন সেটাও তোমাদেরকে বলি। তো বিশাল কায়েত যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে, আমার এই বিষয়টা নিয়ে দুঃখ নেই, কারণ আমি ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করেছি এক সময়, হয়তো এই মরশুমে ভালো পারফরমেন্স করার পরও হয়তো সেই ভালো পারফরমেন্সের দামটা আমি পেলাম না, কিন্তু আমার ফোকাসটা এখন আইএসএলের ফাইনাল ম্যাচ। সেখানে ফাইনাল ম্যাচে খুব ভালো পারফরমেন্স করতে হবে এবং নিজের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এখন আমি সুযোগ পাইনি, পরবর্তী সময়ে সুযোগ পেতেই পারি, সেই চিন্তাভাবনা নিয়ে আমাকে এগোতে হবে এবং শুরু থেকে একদম ভালোই খেলতে হবে, যাতে করে আমি সব সময় হয়তো কোচের নজরে থাকতে পারি। তো এরকম কথা বলে। এর পাশাপাশি কোচ ইগোর স্টিমাস তিনি কি বলেছেন, তো দেখো, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিশাল কায়েত যদি চান্স না পায় তাহলে লাচেম্পা কী করে চান্স পেল। তো এই বিষয়টা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে বিশাল কায়েত আমাদের সাথে দলের সাথে ছিলেন দুবছর এবং তাকে আমরা দেখেছি কেমন কী প্লেয়ার তিনি, কেমন কী গোলকিপার, কিন্তু লাচেম্পা এই প্রথমবার তাকে আমি দেখছি এবং তাকে সুযোগ দিয়েছি, কারণ আমিও দেখতে চাইছি যে লাচেম্পা কত তাড়াতাড়ি এই ইন্ডিয়ান ফুটবল টিমের মেন দলের সাথে আর কি মানিয়ে নিতে পারে। সেটার জন্যই আমি বিশাল কায়েতকে রিজার্ভ লিস্টে রেখেছি এবং লাচেম্পাকে সুযোগ দিয়েছি। এবার দেখা যাক লাচেম্পা কী করে, যদি ভালো না খেলে বা ভালোভাবে মানিয়ে না নিতে পারে তাহলে আমার কাছে অন্যান্য অপশন তো আছেই। তো এরকম একটা মন্তব্য করেন। কিন্তু বিশাল কায়েতের এক নম্বর বা দুই নম্বরে থাকা কিন্তু অবশ্যই দরকার ছিল গোলকিপার লিস্টে, স্কোয়াডে। তোমাদের কী মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।